নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্যামলী স্টেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ইলিশ মাছের রোস্ট শেয়ার করব। কোনো রকম পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করা হয়নি। যে কোনো মাছের রোস্ট মানে সেখানে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়। দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর বিশ্বাস করুন বন্ধুরা, ইলিশ মাছ তো অনেক রকমভাবে আপনারা খেয়েছেন, যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন। এই রান্নাটা একবার ট্রাই করবেন। গরম ভাতে এই রান্না করা ইলিশ মাছের এক পিস রাখলে আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না। একেবারে নতুন একটি রেসিপি, তাই পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। এর জন্য আমি একটি মশলা তৈরি করব। নিয়েছি 8-10টা কাজু, দুটো কাঁচা লঙ্কা আর সর্ষে। এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি আমি। কাজু এবং সর্ষেকে আমি 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সি গ্রাইন্ডার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন ঠিক সেরকমই দেবেন। আর পুরো পুরো যে রান্নাটা সেটি কিন্তু এই কাঁচা লঙ্কাতেই হবে। খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে রাখলাম। এখানে নিয়েছি বেশ মিডিয়াম সাইজের 4 পিস ইলিশ মাছ। আমি একসে করে কেটে নিয়েছি, মানে গাদা পেটি যাকে বলে, একসঙ্গে কেটেছি। একটু ছোটো সাইজের মাছ একসঙ্গে এইভাবে কাটলে বেশি ভালো হয় ইলিশ মাছের রোস্ট করতে গেলে। আর এখানে আমি একটু বেশি পরিমাণে নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, কারণ এখানে একেবারেই নুন আর মশলাগুলো ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তবে নুনটা পরিমাণ বুঝে দেবেন, পরে লাগলে আবার দিতে পারেন আপনারা। একটু বেশি করে নুন দিলে ভালোভাবে মাছের ভিতরে প্রবেশ করবে, এই জন্য নুনটা একটু বেশি দেবেন, চেষ্টা করবেন। আর তৈরি করে রাখা যে পেস্টটা সেটি দিয়ে দিচ্ছি। আর পেস্টটা তৈরি করার সময় জলটা খুবই অল্প দিতে হবে, খুব বেশি জল ব্যবহার করা যাবে না। দেখুন, আমি যেরকম পেস্টটা ঠিক রেখেছি, মানে যতটা ঘন রেখেছি ঠিক সেরকমই রাখতে হবে। খুব বেশি পাতলা হলে কিন্তু এই রোস্টটা ভালো হবে না, জল জল হবে। জল জল না হয়ে যেন একটু মাখা মাখা হয়, মানে এরকম প্রত্যেকটা মাছের পিচের গায়ে লেগে থাকে, সেদিকে লক্ষ্য রেখে এই পেস্টটা তৈরি করতে হবে। পেস্ট তৈরি করার সময় জলটা বুঝে দিতে হবে। এভাবে হাত দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে আমি এই পেস্টটাকে লাগিয়ে নেব। যেভাবে আমি লাগাচ্ছি দেখুন, খুব সুন্দর করে হাত দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে, যাতে মাছের পিচের প্রত্যেকটা জায়গায় এই মশলাটা লাগে। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, দেখতে পেলেন? এবার আমি এটিকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। তবে আমি কিন্তু আধ ঘন্টা রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আধ ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারেন। যত বেশি সময় ধরে রাখবেন তত কিন্তু এই মাছের রোস্টের টেস্টটা খুব ভালো হবে, মশলার ফ্লেভারটা পুরোপুরি এর মধ্যে প্রবেশ করবে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। এই কাঁচা লঙ্কাগুলোকে একটু চিরে নেব গোটার দিক করে। দুর্দান্ত স্বাদের একটি রোস্ট, আর এই রোস্টটা আমি একেবারে কাঁচা লঙ্কার ফ্লেভারে তৈরি করেছি। দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা। আর এরকম করে কাঁচা লঙ্কাটাকে একটু চিরে নেব, এতে করে আমি যখন কাঁচা লঙ্কাটা ভাজবো তখন ফেটে যাবে না বা ফেটে গায়ে এসে লাগবে না। এখানে অবশ্যই সর্ষের তেল লাগবে, যেহেতু ইলিশ মাছের রোস্ট তাই এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে। তেলটা একটু গরম করে নিলাম, তবে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তেলের মধ্যে তাই খুব বেশি গরম করা যাবে না। প্রচণ্ড গরম তেলের মধ্যে যখন আমরা কাঁচা লঙ্কাগুলো দেব তখন ফেটে গিয়ে চোখে লাগতে পারে, যতই আমরা চিরে দেই না কেন। তাই হালকা গরম অবস্থায় এই কাঁচা লঙ্কাটা দিতে হবে, তারপর কম আছে ধীরে ধীরে এইভাবে নাড়তে হবে যাতে হালকা একটু ভাজা হয়। বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা তেলের মধ্যে যদি কাঁচা লঙ্কা এভাবে একটু ভেজে নেন তাহলে তার স্বাদ দুর্দান্ত হয়। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছিলাম, এবার আমি তেলটাকে আরেকটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দেব। এখানে যেহেতু কাঁচা লঙ্কা ভাজা হয়েছে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা পুরোপুরি এই তেলের মধ্যে চলে গেছে, এই কাঁচা লঙ্কার ফ্লেভারেই মাছের রোস্টের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে। সম্পূর্ণ নিজস্ব একটি রেসিপি শেয়ার করছি বন্ধুরা, আপনারাও এইভাবে বানান। আর বানিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার করে বলবেন, কারণ এটি কিন্তু আমার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি বলতে পারেন। আমি এইভাবে ট্রাই করে দেখলাম, দুর্দান্ত হয়েছে, তাই আপনারাও বানিয়ে নিন। প্রত্যেকটা মাছের পিস খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, যেহেতু মাছটা মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল একটু বেশি সময় ধরে, আর মিনিমাম আধ ঘন্টা রাখার চেষ্টা করবেন আগেই বললাম। এবার কম আছে আমি এটিকে 2 মিনিট ঢাকা দেব। 2 মিনিট ঢাকা দেওয়ার পর
আমি যখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে রেখেছিলাম, অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। 2 মিনিট ঢাকা দেওয়ার পর এবার মাছের পিসগুলো খুব সাবধানে উল্টাতে হবে। আগেই বললাম এটি যেহেতু ম্যারিনেট করা ছিল আর প্রচণ্ড নরম হয়ে যায় তখন ম্যারিনেট করার পরে, আর ইলিশ মাছ যদি ভালো হয় এমনিতেই নরম হয়, তাই মাছের পিসগুলো খুব সাবধানে আমি উল্টে দেব। দেখুন আমি যেভাবে উল্টাচ্ছি যাতে করে ভেঙে না যায়। দেখুন একটা সাইড খুব সুন্দর বাদামি হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এভাবে রান্না করলে, যেহেতু ম্যারিনেট করা ছিল। আর ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এবার 2 মিনিট পর ঢাকা খুলে আপনাদের সামনে নিয়ে এসেছি। মাছটা অলরেডি অনেকটা তেল ছেড়েছে আর খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে, প্রচণ্ড সফট হয়ে গেছে মাছ। মাছটা কিন্তু বন্ধুরা অনেকটাই রেডি হয়ে এসেছে। এবার হাফ মিনিট মতো কম আছে, একটু ভাজা করে নেব। এবার আমি ছার্ভ করে দেখাচ্ছি, একেবারে সহজ একটি পদ্ধতি। আপনারা এই মাছটাকে একটু ম্যারিনেট করে যদি রাখেন তাহলে এতটাই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বন্ধুরা। তাই ইলিশ মাছ ঘরে থাকলে অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, তাহলে আমার কথা বিশ্বাস হবে। এইভাবে মাছগুলোকে আমি ছার্ভ করে দিচ্ছি। একেবারে মুখরোচক, চটপটে, দুর্দান্ত স্বাদের লোভনীয় একটি রেসিপি, ইলিশ মাছ প্রেমীদের জন্য আইডিয়াল একটি রান্না বন্ধুরা। সবকটা মাছ আমি নামিয়ে নিলাম। এবার এখানে কড়ার মধ্যে যে মশলাগুলো ছিল তার মধ্যে আমি যে পাত্রে মাছগুলোকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। সেই জলটা এবার আমি মিডিয়াম হিটে একটু কষে নেব মশলার সঙ্গে। যেহেতু মাছের রোস্ট তাই এখানে কিন্তু কোনো জল থাকবে না, একটু শুকনো হবে, ড্রাই হবে, আর মাছের যে টেস্টটা সেটি হবে সম্পূর্ণ মশলায় ভর্তি। মানে আমি যে মশলা দিয়ে ফ্লেভারটা এর মধ্যে প্রবেশ করিয়েছি, মানে দিয়েছি, ম্যারিনেট করেছি, সেই মশলার ফ্লেভারটা কিন্তু এই মাছটা একেবারে শুষে নেবে। আর এটাই কিন্তু এই মাছের রোস্টের বিশেষত্ব, একেবারে নিরামিষ মাছের রোস্ট। দেখুন বন্ধুরা, এবার একটু ঘন হয়ে যাবার পর, মানে মশলাটা কষে নেবার পর আমি উর্দে এরকম মশলাটাকে সার্ভ করে দিচ্ছি প্রত্যেকটা মাছের পিছের উপরে। এইরকম মাছ এক পিস দিয়ে আপনারা যদি গরম ভাত মেখে খান তাহলে খুবই ভালো লাগবে। আর যারা ঝাল বেশি খেতে ভালোবাসেন তারা অবশ্যই নিজস্ব রুচি অনুযায়ী ঝালটা দেবেন, কাঁচা লঙ্কার ঝাল অবশ্যই। দেখুন বন্ধুরা, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়, আর এর টেস্ট সম্পূর্ণ আলাদা। আর ভেজে রাখা যে কাঁচা লঙ্কাগুলো সেটি আমি একটা করে সাজিয়ে দিলাম প্রত্যেকটা মাছের পিসের জন্য। আর এই কাঁচা লঙ্কা দিয়ে যখন মেখে খাবেন তখন কিন্তু এর যে স্বাদ সেটি কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তাই প্লিজ বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর এই ধরনের সহজ রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ তাহলে আসি